আসসালামু আলাইকুম নামে লেখক ডক্টর খন্দকার জাহাঙ্গীর পাবলিকেশন পৃষ্ঠা থেকে সাতানব্বই ব্যক্তিগত সততা যাচাই হাদিস গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত হাদিস বর্ণনাকারী ব্যক্তিগত সততা যাচাই বিশুদ্ধ ও প্রমাণিত হাদিসকে হাদিসের নামে কথিত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল বা মিথ্যা থেকে পৃথক করার জন্য আলাদা করার জন্য মহাদিসগণের দ্বিতীয় পদক্ষেপ ছিল সনদে উল্লিখিত সকল রাবি সকল বর্ণনাকারী ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করা এবং তাদের ব্যক্তিগত সততার সত্যপরায়ণতা ধার্মিকতা আদালত সম্পর্কে নিশ্চিত হওয়া এ বিষয়ে তারা নিজেরা রাবি কর্ম পর্যবেক্ষণ করতেন রাবি অর্থাৎ হাদিসে বর্ণনাকারী কিভাবে চলতেন তা দৈনন্দিন জীবনকে পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজনের সমকালীন আলিম মোহাদিস ও শিক্ষার্থীদের ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতেন তাকে ওই ব্যক্তিকে চিনেন এমন লোকদের কাছে প্রশ্ন করতেন সাহাবিগণের সমকালীন প্রথম হিজি শতকে প্রখ্যাত তাবি আবুল আলিয়া রুফাই ইবনু মেহরান বলেন কোন স্থানে কোনো ব্যক্তি হাদিস বলেন বা শিক্ষাদান করেন জানলে আমি হাদিস সংগ্রহ করার উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার নিকট গমন করতাম তার কাছে যেতাম সেখানে যেয়ে আমি তার সালাদ পর্যবেক্ষণ করতাম যদি দেখতাম তিনি সুন্দর ও পূর্ণরূপে সালাদ প্রতিষ্ঠা করেছেন তবে আমি তার নিকট অবস্থান করতাম তার নিকট থেকে হাদিস লিখতাম আর যদি তার সালাতে বিষয়ে অবহেলা দেখতাম তবে আমি তার নিকট থেকে হাদিস শিক্ষা না করেই ফিরে আসতাম অনেক পথ পায়ে দিয়ে যেতাম কিন্তু তা সালাতে অবহেলা দেখলে আমি হাদিস শিক্ষা না করেই ফিরে আসতাম আমি বলতাম যে সালাতে অবহেলা করতে পারে সে অন্য বিষয়ে বেশি অবহেলা করবে অর্থাৎ হাদিসের বিষয়ে এসে অবহেলা করবে সেটাও বেশি তারা শুধু হাদিস বর্ণনা বাহ্যিক কর্মই দেখতেন না তার আচরণ আখলাখ সততা বিশ্বস্ততা ইত্যাদিও জানার চেষ্টা করতেন দ্বিতীয় হিজি শতকে প্রসিদ্ধ তাবে আসিফ ইবনু সুলাইমান আল আহওয়াল বলেন আমি আবুল আলিয়াকে বলতে শুনেছি তোমরা দ্বিতীয় শতকের তাবেইগণ তোমাদের পূর্ববর্তী দেশে সালাত শিয়াম বেশি পালন করো বটে কিন্তু মিথ্যা তোমাদের জীবব্যায়ে প্রবাহিত হয়ে গিয়েছে তোমার সালাদ সিয়াম বেশি করলো কর ঠিক আছে কিন্তু তোমরা মিথ্যা কথা বলো বেশি এছাড়া উক্ত রাবিকে বিভিন্ন প্রশ্ন করে যেই রাবি যেই বর্ণনাকার কোনো হাদিস বলতেন তাকে বিভিন্ন প্রশ্ন করে এবং তার পাণ্ডুলিপির সাথে মুখে বর্ণনা মিলিয়ে তার সততা সম্পর্কে নিশ্চিত হতেন নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি মূলত সমকালীন আলেমদের মতামতের মাধ্যমে তার রাবির সততা জানতে চেষ্টা করতেন ইয়াহিয়া ইবনু মোগিয়া বলেন আমি প্রখ্যাত তাবি তাবি জায়ে ইবনু আব্দুল হামিদকে তার ভাই আনাস ইবনু আব্দুল হামিদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন তার হাদিস লিখবে না কারণ সে মানুষের সাথে কথাবার্তা মিথ্যা কথা বলে সে হিসাম ইবনু ওবায়দুল্লাহ ইবনু ওমা প্রমুখ মহাদেশ থেকে হাদিস শিখেছে কিন্তু যেহেতু মানুষের সাথে কথাবার্তায় তার মিথ্যা বলার অভ্যাস আছে সেহেতু তার হাদিস গ্রহণ করবে না তবে সব তাদের মূল সিদ্ধান্তের ভিত্তি হলো ব্যক্তি প্রদত্ত তথ্যের তুলনামূলক নিরীক্ষা এজন্য অগণত ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজন মহাদেশ কোনো একজন রাবি সম্পর্কে অনেক প্রশংসা শুনে প্রবল ভক্তি ও আগ্রহ সহকারে তার নিকট হাদিস শিখতে গিয়েছেন কিন্তু যখনই তার বর্ণিত হাদিসের মধ্যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মিথ্যা ও ভুল দেখতে পেয়েছেন তখনই সেই ব্যক্তির বিষয়ে তার সিদ্ধান্ত পাল্টে গিয়েছে আব্দুল্লাহ ইবনু মুহারি আল জাজায় দ্বিতীয় শতকে একজন আলিম ও বুজুর্গ ছিলেন খলিফা মনসুরের শাসনামলে তিনি বিচারকের দায়িত্ব পালন করেন তবে তিনি হাদিস বর্ণনায় অত্যন্ত দুর্বল ছিলেন তিনি বা মিথ্যা বলতেন মহাদ্দেশ আব্দুল্লাহ ইবনুল মোবারক বলেন আবদুল্লাহ ইবনুল আমল বুজুগী ও প্রসিদ্ধির কথা শুনে আমার মনে তার প্রতি এত প্রবল ভক্তি জন্ম যে আমাকে যদি ইতিহাস দেওয়া হতো যে তুমি জান্নাতে যাবে অথবা আব্দুল্লাহ ইবনুল মুহাইয়ের সাথে সাক্ষাৎ করবে তাহলে আমি তার সাথে সাক্ষাতে পরে জান্নাতে যেতে চেতাম কিন্তু যখন আমি তার সাথে সাক্ষাৎ করলাম তখন তার বর্ণিত হাদিসের মধ্যে মিথ্যা সরাসরি দেখে আমার মনের সব ভক্তি হয়ে গেল ছাগলের শুকনো লাদিও আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এর পরবর্তী বিজয় আলোচনা হবে আমাদের সাহাবিগণের সততা নিয়ে